দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর ঘোষণা সীমান্ত হত্যা নিয়ে মন্তব্য করায় অর্পণা সেনকে আইনি নোটিশ ভারত ও চীন সম্পর্ক খারাপ চক্রের মধ্য দিয়ে যাচ্ছে এস জয়শঙ্কর ভারতের কৃষক আন্দোলনের কাছে পরাজয় স্বীকার করলেন নরেন্দ্র মোদী সরকার জমিতে চীনের গ্রাম উদ্বিগ্ন এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাটিতে ইরানের ড্রোন হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত জানিয়ে দিন বিএসএফ কে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা সীমান্ত হত্যায় উদ্বিগ্ন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন অবিলম্বে বিএসএফ কে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে অনুপ্রবেশ রোধে ধৈর্যের সঙ্গে তাদের কাজ করতে হবে সীমান্তে মরণাস্ত্র ব্যবহারের বিকল্প খুঁজতে হবে বিএসএফ কর্তৃক শুক্রবার বাংলাদেশের উত্তরাঞ্চল ছিল জেলা লালমনির হাটে দুজন বাংলাদেশিকে হত্যা করা হয় এর কয়েক ঘন্টা পর ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই মন্তব্য করেন বলেন যে গুলির ঘটনা ঘটছে তা অত্যন্ত অপ্রত্যাশিত ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও দুই দেশের তরফে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না অথচ আমরা একই আকাশের নিচে বসবাস করি এবং নিঃশ্বাস নেই তারপরও কিছু প্রটোকল রয়েছে যা আমাদের মানতে হয় নিউজ এইটিনকে দেওয়া প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আশা করেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না এখনই সময় সীমান্তে প্রাণহানি বন্ধে মারণাস্ত্র ব্যবহার বন্ধ করার ভারত সরকারের সঙ্গে এ নিয়ে কথা বলবেন কিনা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এজেন্সিগুলোর কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছি রিপোর্ট পাওয়ার পর এ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ভারতের স্বরাষ্ট্র সচিব যখন পশ্চিমবঙ্গ সফরে সেদিনই রাজ্যটির বাংলাদেশ সীমান্তে এই জোড়া হত্যার ঘটনা ঘটল বিএসএফ দাবি করেছে এই ঘটনায় তাদের একজন জওয়ান আহত হয়েছে দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে একাধিকবার সিদ্ধান্ত হয়েছে চোরাচালান বা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করতে হবে এরপরও বিএসএফ মরণাস্ত্র ব্যবহার করছে অতি সম্প্রতি সীমান্তে বিএসএফ এর ক্ষমতা বাড়িয়েছে ভারত সরকার আগে সীমান্ত থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত এলাকার মধ্যে বিএসএফ নজরদারি ও তল্লাশি চালাতে পারত এখন তা বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করা হয়েছে যদিও এ নিয়ে পশ্চিমবঙ্গ পাঞ্জাবের তরফ থেকে আপত্তি জানানো হয়েছে অভিযোগ রয়েছে দুই নভেম্বর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল জেলা সিলেটের কানাই ঘাটে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ ওই হত্যার দায় অস্বীকার করেছে বিএসএফ উল্লেখ্য যে গত এক দশকে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে তিনশোর বেশি বাংলাদেশী নিহত হয়েছেন আর এসব ঘটনা নিয়ে দেশের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে গুলির ঘটনা বন্ধ করার ব্যাপারে দুদেশ একমত হয়েছে তারপরও গুলি বন্ধ হয়নি সীমান্ত হত্যা নিয়ে মন্তব্য করায় অর্পণা সেনকে আইনি নোটিশ ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় নিন্দা জানানোর পর অভিনেত্রী নির্মাতা অর্পণা সেনকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের আইনজীবী ব্রিতিশ দাস অর্পণাকে আইন নোটিশ পাঠানো এই আইনজীবীর অভিযোগ সীমান্ত রক্ষাকারী বাহিনীকে অসম্মান করেছেন অর্পণা সেন সাত দিনের মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলি চালিয়ে মানুষ হত্যা দাবি জানিয়ে গত ষোলোই নভেম্বর সংবাদ সম্মেলন করে কলকাতার আঠারোটি মানবাধিকার সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাসুমুদ্দেগে কলকাতা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় অর্পণা সেন ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মলায় সেন গুপ্ত নাট্য পরিচালক সোহাগ সেন আর নেতা মনোজ ভট্টাচার্য সিপিআইএম এল নেতাকে কার্তিক পাল প্রমুখ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন ইতিমধ্যে সীমান্তে যেসব মানুষকে বিএসএফ হত্যা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে তারা বলেন বিএসএফ এর কাজ সীমান্ত পাহারা দেওয়া সীমান্তের ভেতরে ঢুকে নির্ভ সীমান্তবাসীকে হত্যা করা নয় এ সময় তারা বলেন বিএসএফ যদি সীমান্তের হত্যা লীলা ধোনা করে তাহলে রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে সংবাদ সম্মেলনে অర్పনা সেন বলেন সবার আগে বলা দরকার 1945 সালের জেনেভা কনভেনশন অনুযায়ী ইন্টারন্যাশনাল বর্ডার পিলার থেকে 150 গজ দূরে থাকবে কাটাতারের বেড়া বা দেওয়াল কিন্তু সেগুলো বাড়তে বাড়তে অনেক জায়গায় এরই মধ্যে 6 কিলোমিটার অনেক জায়গায় 12 কিলোমিটার হয়ে গেছে বিএসএফ এর اختیار বৃদ্ধি পেলে অনুপ্রবেশ চোরাচালান জঙ্গি কার্যকলাপ বন্ধের ক্ষেত্রে সহায়ক হবে বলে যুক্তি দেওয়া হচ্ছে এ ব্যাপারে অర్పনা সেন বলেন চোরাচালানের কথা বলা হলে বর্ডার পিলার থেকে যদি কাটাতার এতটা দূরে থাকে হলে তো চোরা চালান চলবে বেসএফের উচিত আই এর কাছাকাছি থাকা তারা যদি পঞ্চাশ কিলোমিটারের ভিতরে চলে আসে তাহলে ওদিকে কি হচ্ছে তা কি করে আটকানো যাবে মাথায় ঢুকছে না সূত্র বাংলাদেশ প্রতিদিন ভারত চীন সম্পর্ক খারাপ চক্রের মধ্য দিয়ে যাচ্ছে বলছে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ভারত ও চীনের নিজেদের সম্পর্কে খারাপ চক্রের মধ্য দিয়ে যাচ্ছে কারণ হিসেবে তিনি অভিযোগ করেন বেইজিং চুক্তিভঙ্গের একাধিক পদক্ষেপ নেওয়ার পরও কোন বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দেয়নি দ্বিপাক্ষিক সম্পর্ক কোথায় নিতে চাই সেই প্রশ্নের চীনের নেতৃত্বকেই দিতে হবে বলে দাবি করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ব্লুমবার্গ নিউ ইকোনমিক এ গ্রেটার পাওয়ার কম্পিটিশন দ্য ইমার্জিং ওয়ার্ল্ড ওয়ার্ডার শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি মনে করি না আমাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে এবং এতে কোনটা ঠিক হচ্ছে না তা চীন জানে না আমার কাউন্টার পার্ট ওয়াং ই এর সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছি আপনারা প্রত্যক্ষ করেছেন আমি স্পষ্ট ভাবে বলেছি যৌতিক বুঝিয়ে স্পষ্টতার কোনো ঘাটতি নেই ফলে তারা যদি এটা শুনতে চায় তাহলে নিজভাবে আমি তাদের শুনিয়ে দেব পূর্ব লাদাখে চীনের সঙ্গে সেনা সংঘাতের দিকে ইঙ্গিত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা আমাদের সম্পর্কের মধ্যে বিশেষ খারাপ চক্রের মধ্যে দিয়ে চালিয়ে কারণ তারা চুক্তি ভঙ্গের এক ঝাঁক পদক্ষেপ নিয়েছে যার জন্য তারা এখনো কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যাও দেয়নি আর সেই কারণে তারা আমাদের সম্পর্ক কোথায় নিতে চায় তা পূর্ণ বিবেচনা করতে হচ্ছে কিন্তু সেই উত্তর তাদেরই দিতে হবে পানগং লেক এলাকায় সহিংস সংঘাতের পর গত বছরের মে মাসে পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে অচল অবস্থা তৈরি হয় উভয় পক্ষই পর্যায়ক্রমে ওই এলাকায় সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন বাড়ায় ওই উত্তেজনার জেরে গত বছরের জুনে গালবান উপত্যকায় প্রাণঘাতী সহিংসতায় জড়ায় দুই দেশের সেনারা কয়েক দফার সামরিক কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষ পানগং লেকের উত্তর ও দক্ষিণ প্রান্ত থেকে প্রত্যাহার শুরু করে নরেন্দ্র মোদী ভারতের কৃষক আন্দোলনের কাছে পরাজয় স্বীকার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন তিনটি কৃষি আইন তার সরকার প্রত্যাহার করে নেবে ওই বিতর্কিত তিনটি আইনের বিরুদ্ধে প্রায় এক বছর রাজধানী দিল্লির প্রবেশ পথে কয়েক লক্ষ কৃষক বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন শিখ ধর্মগুরু গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মিস্টার মোদী বলেন আজ আমি আপনাদের গোটা দেশকে এটাই বলতে এসেছি যে আমরা তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এ শেষের দিকে সংসদ অধিবেশনে তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করব। দাবি করেন তিনটি আইন ছোট কৃষকদের সহায়তার জন্যই আনা হয়েছিল এবং কৃষি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা আইনের উপকারিতা বোঝানোর জন্য আমরা ব্যর্থ হয়েছি এক বছরেরও বেশি সময় ধরে এই তিনটি আইন নিয়ে কৃষক সংগঠনগুলির সঙ্গে সরকার আলোচনা চালিয়েছে কিন্তু আইনগুলো সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে কখনোই রাজি হয়নি মোদী সরকার

মনে করছেন সেজন্য তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার এমনটাই মনে করছেন তারা এছাড়াও এক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে উত্তর প্রদেশের লক্ষ্মীমপুর খেরিতে চলা বিক্ষোভের উপর দেই গাড়ি চালিয়ে কয়েকজন কৃষক ও এক সাংবাদিককে হত্যা করেন বলে একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে সেই মন্ত্রী ছেলেকে ওই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে যদিও এর আগে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক রক্ষক বচ প্রত্যাহার বা সংশোধিত নাগরিকত্ব আইন প্রণয়নের মতো বিতর্কিত ইস্যুগুলি নিয়ে ব্যাপক বিক্ষোভ হলেও ওই সব সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেনি নরেন্দ্র মোদী সরকার কৃষক বিক্ষোভের নেতারা অবশ্য বলেছেন এখনই তা। তাদের অবস্থান বিক্ষোভ শেষ হয়ে যাবে না তারা অপেক্ষা করবেন সংসদের সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে তিনটি আইন প্রত্যাহার করার জন্য কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে কৃষক আন্দোলনের জয় বলে বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরা কৃষকদের অভিনন্দন জানাচ্ছেন সামাজিক মাধ্যমে রাহুল গান্ধী টুইট করেছেন দেশের অন্নদাতারা সত্যগ্রহের মাধ্যমে অহংকারের মাথা ঝুঁকে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন যে কৃষকরা অভিরাম লড়াই চালিয়ে গেছেন আর বিজেপির নিষ্ঠুরতার সামনেও যারা ভয় পাননি তাদের প্রত্যেক আমার আন্তরিকতার অভিনন্দন ভুটানের জমিতে চীনের গিরাম উদ্বিগ্ন ভারত চীন ভুটানের ভূখণ্ডের কিছু এলাকা দখলে নিয়ে এক বছরের মধ্যেই সেখানে অন্তত চারটি গ্রাম গড়ে তুলছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া উপগ্রহের কয়েকটি ছবির বরাদ দিয়ে জানিয়েছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম ডিস্ট্রেসফার নামের এক অ্যাকাউন্ট থেকে টুইট করা উপগ্রহের কয়েকটি ছবিতে চীন ভুটান ভূখণ্ডের ভেতর একশো কিলোমিটার এলাকায় গ্রামগুলো বানিয়েছে বলে দাবি করা হয় যেখানে ওই গ্রামগুলো বানানো হয়েছে সেটি বিরোধপূর্ণ ডোকলামের কাছে দুই সালে এই ডোকলাম ডোকলামেই চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল ভুটানের সঙ্গে চীনের সীমান্ত বিরোধ দীর্ঘদিনের যে এলাকায় গ্রাম হয়েছে বলে দাবি করা হচ্ছে চীন ও সেই এলাকার দাবিদার আনন্দবাজার জানিয়েছে ভুটানের যে এলাকায় চীন নির্মাণ কাজ চালাচ্ছে বলে দাবি করা হচ্ছে সেই এলাকাকে চিকেন নেক বলা হয় এলাকাটির ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক ও আন্তর্জাতিক গুরুত্ব ব্যাপক হওয়ায় উপগ্রহের চিত্র নয় দিল্লির উদ্বেগ অনেকটাই বাড়াবে চীন ওই এলাকায় বিপুল শূন্য মোতায়েন করেছে বলেও অনুমান বিশেষজ্ঞদের বলেছে তারা ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান শুক্রবার জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট জানায় নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা বৃহস্পতিবার দা নিউ ওয়ার টাইমসকে জানিয়েছেন যে গত 20 অক্টোবর সিরিয়ায় মার্কিন আল তানফ ঘাটিতে পাঁচটি আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইরান অবশ্য ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিকাংশ সেনাদের আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে কর্মকর্তারা নিউ ওয়ার টাইমসকে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তাদের ওই দাবি সত্যি হলে ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এটি ইরানের প্রথম কোন পদক্ষেপ ও প্রত্যক্ষ হামলা বলে জেরুজালেমে পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ওই হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার ব্যাপারে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের কাছে প্রমাণ আছে বলে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে হামলায় ব্যবহৃত অবৈস্ফোরিত ড্রোনগুলো পরীক্ষা করে তারা ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াদের ড্রোনের মেল খুঁজে পেয়েছে বলে জানা গেছে ইরানের সঙ্গে শুরু হতে যাওয়া পরমাণু চুক্তি আলোচনাকে ঝুঁকিতে চায় না যুক্তরাষ্ট্র তাই এ ব্যাপারে ওই দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাননি বলে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি তবে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পোর্টস পরিচালিত টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয়েছে